সময়টা ছিল 2008। জয় বাহাদুর নামের এক রিপোর্টার সোমালিয়া দেশের বড় বড় গ্যাংস্টারদের ইন্টারভিউ নিতে যাই। আমরা জানি সোমালিয়ায় কত সন্ত্রাস আছে, আর এই কথাটা সেই রিপোর্টাররা জানতো। সেই সময় সোমালিয়ান জলদস্যুরা আমেরিকান জাহাজগুলোতে ডাকাতি করত, এতে তাদের বর্ডারগুলোতে অনেক উত্তেজনা থাকতো। সেই রিপোর্টারকে অনেকজন সে দেশে যাওয়ার জন্য আটকায়, কিন্তু সে তার রিপোর্টিং করার জন্য সে দেশে চলে যায়। আজকের এই মুভিটা এই জয় বাহাদুর রিপোর্টারের জীবনের একটা সত্য ঘটনার উপর নির্মিত, যে কিনা সেই দেশে যাওয়ার পর কয়েক মাস নিজের দেশে আসেনি। সেখানে থেকে সে সোমালিয়ার দেশের সম্পর্কে অনেক কিছু জানতে পারে যা অন্য কোনো দেশ জানতো না। আসলে তার সাথে সেখানে কয়েক মাস কি হয়েছিল এই সব কিছুই দেখব পুরো ভিডিওতে। মুভির শুরুতে আমরা জয় বাহাদুর নামের এক ম্যাগাজিন রাইটারকে দেখি, যার স্বপ্ন ছিল একজন বড় সাংবাদিক হওয়া, কিন্তু বিনা গ্র্যাজুয়েশনে সাংবাদিক হওয়া কঠিন ছিল। জয় বাহাদুর সবসময় এমন টপিকে আর্টিকেল লিখে যেগুলোতে মানুষের বেশিরভাগ খেয়াল ছিল না, কিন্তু আফসোস তার কাহিনীগুলো কেউ পড়ে না, আর তাকে সব জায়গা থেকে রিজেক্ট করে দেওয়া হয়। কিছু কোম্পানি তাকে লেটার দেয় এটা বলার জন্য যে তার কাজ তাদের পছন্দ হয়নি। জয় তাদের এই রিসপন্সে অনেক রাগ করত, কারণ তারা দুনিয়ার সব খবর ছাড়ায় কিন্তু তার একটা খবর তারা দিচ্ছে না। একদিন সে তার ঘরের সামনে পড়ে থাকা বরফগুলো পরিষ্কার করতে থাকে, তখন সে পা পিছলে পড়ে যায় এবং এতে তার ঘাড় মচকে যায়। সে তার চিকিৎসা করার জন্য একটা হসপিটালে যায়। সেখানে তার পাশে একজন বয়স্ক লোক বসে থাকতে দেখে, যেই কিছুক্ষণ পর বুঝতে পারে সে তো একজন অনেক বড় সাংবাদিক যাকে সে তার আইডল মনে করে। তারা দুজন তাদের অসুখের ব্যাপারে ডিসকাস করতে থাকে। কথায় কথায় সেই লোকটা তার নাম স্যামর তলবিন বলে, কিন্তু স্যামর থেকে বিশ্বাস হচ্ছে না যে আজকালের ফেসবুক বয়রা কিভাবে তার ফ্যান হলো। সে জয় থেকে তার ক্যারিয়ার সম্পর্কে জিজ্ঞেস করে। তার জবাবে জয় বলে সে আপাতত ম্যাগাজিনের জন্য ছোটখাটো আর্টিকেল লিখে, কিন্তু তার স্বপ্ন একজন বড় সাংবাদিক হওয়া। সে আরও বলে যে তার থেকে হার্ভার্ড কলেজের ডিগ্রির অ্যাডমিশন নিতে হবে, এরপরে নিউজের মানুষেরা তাকে চাকরিতে নেবে। এটা শুনে স্যামারও তাকে বলে, সাংবাদিকের জন্য ডিগ্রির কেন প্রয়োজন, ডিগ্রি তো তুমি এমনিতেই করতে পারবে, সেটার জন্য তোমার থেকে এমন এমন জায়গা যেতে হবে যেখানে বড় বড় মানুষরাও যেতে পারে না। যেই তার আইডিয়ার ব্যাপারে তার একজন বন্ধুর সাথে ডিসকাস করে, আর যেই ডিসাইড করে সে সোমালিয়া যাবে। তার বন্ধু তাকে বলে সেখানে রিপোর্টিং করে কিছু পাওয়া যাবে না, আর সে যদি সেখানে কিছু করতে চায় তাহলে তার থেকে সেখানে টেররিস্টদের ইন্টারভিউ নিতে হবে, কিন্তু এটাতে অনেক বিপদ আছে কারণ তার রিপোর্টারদের মারতে একবারও ভাবে না। কিন্তু যে বলে সেখানে এখন গণতন্ত্র আছে আর সেখানের অবস্থা এতটাও খারাপ হবে না যেরকম আমরা টিভি নিউজে দেখি, কিন্তু তার বন্ধু তবুও বলে সেখানে মানুষের জীবনী কেউ জানতে চাইবে না, তাই তুমি এর চেয়ে ভালো সুদান যাও যেখানে তুমি লেখার মতো অনেক কিছু পাবে। এর পরের দিন আমরা দেখি টিভিতে সোমালিয়াদের ব্যাপারে কিছু বলা হচ্ছে, কারণ তারা একটা জাহাজের ভিতর চুরি করে সেখানের মানুষকে বন্দী করে ফেলেছে। এখন এগুলো দেখে যেই খুব ভয় পেয়ে যায়। একদিন যেই থেকে একটা অচেনা নাম্বার থেকে কল আসে, সেই লোকটা সোমালিয়ার জলদস্যুদের সাথে কথা বলছে। আসলে তারা জানতে পারলো যে যেই তাদের ব্যাপারে বই লিখতে চাচ্ছে, এতে তার অনেক খুশি হয় কারণ এমন কাজ করা ব্যক্তি সে প্রথম। যে বাহাদুর বুঝতে পারে সে যে মানুষের সাথে কথা বলছে সেটা কোনো সাধারণ মানুষ নয়, বরং সোমালিয়া দেশের প্রেসিডেন্টের ছেলে। জয়ের থেকে তো বিশ্বাসই হচ্ছে না যে এত বড় সুযোগ সে এত সহজে কিভাবে পেয়ে গেল। সে এটার ব্যাপারে স্যামরকে বলে, এতে স্যামর তাকে সোমালিয়ার ভাষা শিখতে বলে, যেটা তার থেকে অনেক কাজে আসবে। কিন্তু জয়ের থেকে সব থেকে কঠিন কাজ ছিল তার পরিবার থেকে অনুমতি নেয়া। সে তাদের জন্য একটু ভয় পেয়ে থাকে, কিন্তু একটা ভালো খবর পাওয়া যায়, তারা তাকে যাওয়ার জন্য আটকায় না, সে যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি পায়। এরপর সে সোমালিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এখন তার থেকে শুধু জানা ছিল সত্যি কি সোমালিয়ার মানুষরা তেমন যেরকম আমেরিকান মুভিতে দেখানো হয়। যেই সোমালিয়ায় পৌঁছার পর তার পাশে একজন সোমালিয়ার মানুষ বসে, যেই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে, তারপর যখন তার চোখ খুলে তখন সে জানালার বাহিরে দেখে একজন রিপোর্টারকে সোমালিয়ার জলদস্যুরা গুলি করে দেয়। এটা দেখে যেই খুবই ভয় পেয়ে যায়। সে তার আশেপাশে সবাইকে মরা দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে এটা তার শুধু স্বপ্ন। এয়ারপোর্টের বাহিরে আব্দি নামের এক সোমালিয়ান ট্রান্সলেটর তাকে পিক আপ করার জন্য আসে, সে ইংলিশ ভাষা জানে। যেই তার সাথে কথা বলতে বলতে তাকে আঙ্গুল দিয়ে ওকে বলে, কিন্তু আব্দি সেখানে বলে এখানে আঙ্গুল দেখিয়ে ওকে বলা খারাপ ইশারা, এটার জন্য তোমাকে এরা জেলও দিতে পারে। আব্দি তাকে জিজ্ঞেস করে সেখানে কার ব্যাপারে লিখতে চাই, তখন যেই তাকে বলে সেখানে জলদস্যুদের ব্যাপারে লিখবে। আব্দি বলে যে তারা নিজেদের জলদস্যু বলে না, তারা নিজেদের সমুদ্রের রক্ষাকারী বলে এবং তাদের কাছে অনেক টাকা থাকে। রাস্তায় গাড়িতে থাকে একটা সোলজার গাড়ি থামাতে বলে, কারণ সে ড্রাগস কিনবে, যেটাকে সোমালিয়ায় খাট বলা হয়। যেই দেখে সেখানে ড্রাগস সবজির মতো বিক্রি হয়। আব্দি বলে এটা আমাদের দেশের বড় সমস্যা, কিন্তু তাদের নতুন প্রধানমন্ত্রী এটার কোনো ব্যবস্থা করবেন। সে সোলজার বাহাদুরকেও ড্রাগস নেওয়ার জন্য বলে, যে প্রথমে তো মানা করে পরে সে বাধ্য হয়ে খেতে হয়। এরপর তারা প্রেসিডেন্টের ছেলের কাছে যায়, যে শহরের একটা নিউজ রুম চালায়। ছেলেটার চিন্তাধারা সব সোমালিয়ানদের থেকে আলাদা, কারণ সে মনে করে সোমালিয়ান জলদস্যুরা আসলেই খারাপ যারা তাদের দেশের নাম খারাপ করছে।
আর ওদের কারণেই অনেক দেশ তাদের দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। সে যেইকে বলে, তার অনেক চেষ্টা করেছে জলদস্যুদের লিডার যার নাম বয়া তার সাথে সমঝোতা করতে, কিন্তু সেটা এতটাও সহজ নয়, কারণ লোকেরা তাকে সোমালিয়ার রবিন হুড ভাবে, যে গরিবদের সাহায্য করে এবং তাদের খাবার দেয়। কিন্তু তার সত্যিটা শুধু আমাদের জানা আছে। এর কিছুক্ষণ পর জেইকে তার বাবার সাথে দেখা করাই, অর্থাৎ সোমালিয়ার প্রেসিডেন্টের সাথে। প্রেসিডেন্ট বলে যে সে এবং তার পরিবার গত 8 বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছে, কিন্তু তার লোকেরা তাকে নিজ দেশে ফিরে আসতে বলে, যেন সে এখানের অবস্থা ঠিক করতে পারে। প্রেসিডেন্ট জেইকে জিজ্ঞেস করে, তুমি আসার সময় এখানে কি একটা স্কুল দেখেছ? যে বলে, না তো, একটাও দেখিনি, কারণ সেখানে সব বাচ্চাদের শেখানো হচ্ছে কিভাবে জাহাজ ডাকাতি করা যায়, এমন অনেক কিছু। সে জেইকে বলে সে তার বইয়ের নাম কি রেখেছে, কিন্তু জেই এ ব্যাপারে এখনো ভাবেনি। সে বলে পাইরেটস অফ সোমালিয়া নাম কিরকম হবে, কিন্তু প্রেসিডেন্ট থেকে নামটা ভালো লাগে না। তারা জেইকে সিকিউরিটি দিয়ে তার থাকার জায়গাটাই আনে। তারা জেয়ের জন্য ইন্টারনেটও লাগিয়ে দেয়, যেটা সোমালিয়ায় অনেক কম মানুষের কাছে থাকে। জেয়ের রুমটা ছিল পুরো লক করা এবং তাকে জানালা খোলা মানা ছিল, কারণ এতে তার জীবনের ঝুঁকি আছে। জেয়ের রাতটা সেখানে কাটায়। সকালে যখন তার চোখ খুলে তখন তার রুমটা অনেক অন্ধকার ছিল। যদিও তাকে জানালা খোলা বারণ ছিল, তবুও সে জানালা খুলে বাহিরের দৃশ্য দেখে। জেই সেখানে মানুষের ভিডিও বানাতে থাকে। তখন সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়েকে দেখে, যে বারবার তার দিকে দেখছিল। আব্দি তাকে বলে তার নাম মরিয়ম, আর সে গ্যারাটের ওয়াইফ। গ্যারাট একজন বড় জলদস্যু, আর সে অনেক মেয়েকে বিয়ে করে রেখেছে যারা তার জন্য ড্রাগস বিক্রি করে। জেই গ্যারাট নামের লোকটার ইন্টারভিউ নিতে চায়, কিন্তু আব্দি তাকে বলে সে লোকটা অনেক ভয়ানক, সেজন্য ভালো হবে সে যেন তার ইন্টারভিউ না নেয়। আব্দি তাকে বলে আমরা বয়াকে পেয়ে গেছি, সে তাকে যত প্রশ্ন করতে পারে করুক। তারপর তারা দুজন বয়ের সাথে দেখা করতে যায়। জেই তাকে রিকোয়েস্ট করে যদি তাদের মধ্যে কেউ তাকে গুলি করে দেয়, সে যেন তার বডিকে তার দেশে পাঠিয়ে দেয়, সে যেন টেনশন না করে, এমন কিচ্ছু হবে না। এরপর জেই বয়াকে অনেক প্রশ্ন করে যে কিভাবে তারা জাহাজ ডাকাতি করে, সে তাদের লোকদের এগুলো কিভাবে করায়, এমন অনেক কিছু। কিন্তু বাহাদুর একটা জিনিস খেয়াল করে, সে বলতে রাজি হচ্ছে না। সে মনে করে হয়তো তাদের কোনো ভুল হচ্ছে। জেই তার ইন্টারভিউ নেওয়ার সময় বয়া রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ ইন্টারভিউর বদলে তাকে ড্রাগস দিতে হবে, যেটা জেই তার সাথে আনেনি। জেই প্রতিদিন তার বইতে কিছু না কিছু লিখতে থাকে এবং সাথে সে তার দেশে অ্যাব্রিল নামের এক মেয়ের সাথে কথা বলে, যে তার লেখা বইটার জন্য একটা পাবলিশার খুঁজতে থাকে যারা তার বইকে ছাপাবে। একদিন জেই তার বইয়ের উপর কাজ করতে থাকে, কিন্তু তখনই সে মরিয়ম আসার খবর পাই। সে কিছু ভাবা ছাড়াই মরিয়মের পেছনে চলে যায়। জেই তাকে গ্যারাটের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বুঝতে পারে মরিয়ম ইংলিশ জানে, যেটা সে আমেরিকান মুভি দেখে শিখেছে। জেই তাকে আমেরিকান মুভির ব্যাপারে প্রশ্ন করতে থাকে, যেখানে মরিয়ম তাকে বলে আমেরিকানরা সোমালিয়ানদের উপর যে মুভিগুলো বানায় সেগুলো তার থেকে একদম পছন্দ নয়, কারণ সেখানে শুধু তাদের ডাকাত হিসেবে দেখা হয়। সে তাকে আরও বলে এখানে শুধু তোমার ব্যাপারে কথা হচ্ছে, তারা আশা করে তুমি আমাদের ব্যাপারে এমন কিছু লিখবে যেটা আমাদের দেশের জন্য জরুরি। জেই তার থেকে কিছু খাত কিনে, যেটা দিয়ে সে বয়ের সাথে আরেকবার কথা বলতে পারবে। জেই এবার নেশাগ্রস্ত অবস্থায় তাকে প্রশ্ন করতেই থাকে আর বইয়ের কথাগুলো ট্যাপ রেকর্ডারে রেকর্ড করতে থাকে। এভাবে জেই আর সোমালিয়ায় থাকা 3 মাস হয়ে যায় আর সে অনেক কিছু লিখেও ফেলে। একদিন তার থেকে অ্যাব্রিলের ভিডিও কল আসে। সে তাকে বলে সে তার বইটা অনেক বড় বড় পাবলিশারদের দেখিয়েছে, কিন্তু কারো থেকে তার বইয়ের ব্যাপারে ইন্টারেস্ট নেই। সে আরও বলে সে যদি সেখানে জলদস্যুদের ভিডিও করে তাদের পাঠিয়ে দেয়, তাহলে তারা তাকে $1,000 করে দিবে এবং সে আর তাকে সাহায্য করতে পারবে না। এগুলো শুনে জেই খুবই রেগে যায়। সে মধ্যরাতে আব্দির কাছে আসে। সে তাকে সব সত্যি কথা বলে দেয় যে সে কোনো ফেমাস রিপোর্টার নয় আর না তো তার থেকে কোনো বইয়ের কন্ট্যাক্ট আছে। আব্দি তাকে বলে এতে কোনো যায় আসে না, তুমি প্রথম যে আমাদের ইন্টারভিউ নিতে এসেছো, তুমি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য কিছু ভালো লিখবে, আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু জেই তাকে বোঝায় যে এখন সিচুয়েশন কতটা খারাপ, কারণ কেউ তার বইয়ের প্রতি ইন্টারেস্ট নেই, তাদের কোনো ঝাঁঝালো ঘটনা চাই, যেমন কোনো লুটপাট বা কারো মার্ডার, কারণ কেউ এমনিতেই এখানে সাধারণ মানুষের জীবনী পড়তে চাইবে না। জেই তাকে বলে তার থেকে তাদের কিছু জিম্মিদের ভিডিও ফুটেজ লাগবে, যেটাকে সে বেচে কিছু টাকা হলেও পাবে, কারণ সে ঘর থেকে যে টাকাগুলো নিয়ে এসেছিল সেটাও এখন শেষ। সে আব্দিকে অর্ধেক টাকা দেওয়ার কথাও বলে, কিন্তু আব্দি থেকে টাকার প্রয়োজন ছিল না, যেন তার দেশকে সবাই সামুদ্রিক ডাকাতের দেশ বলে না জানে এবং তাদের থেকে একটা পরিচয় চাই, যেন তারা মাথা উঠিয়ে চলতে পারে। আব্দি তাকে বোঝাই সে জলদস্যুদের কাছে যাওয়া মৃত্যুকে দাওয়াত করার মতো, কারণ সেখানে যাওয়ার পর আব্দিরা তাকে সিকিউরিটি দিতে পারবে না। এবং সে বলে সে যেন চিন্তা না করে, সে তাকে গ্যারাটের সঙ্গে দেখা করাবেই, এখন জের কাছে একটা বড় সুযোগ আছে, সেজন্য সে মরিয়মের সাথে দেখা করতে যায় এবং তাকে গ্যারাটের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। মরিয়ম তাকে বলে তুমি তার কাপড়ের প্রশংসা করার চেষ্টা করবে, কারণ সে তার কাপড় নিয়ে অনেক অহংকার করে। এরপর আমরা দেখি জেই গ্যারাটের ইন্টারভিউ নিতে যাই, কিন্তু জেই বাহাদুর থেকে এই ইন্টারভিউ ছিল বেশি কঠিন, যার কারণ গ্যারাটের প্রত্যেকটা কথার মধ্যে বোঝা যাচ্ছে সে এক্ষুনি তাকে গুলি করে দিবে। কিন্তু জেই কোনোভাবে ইন্টারভিউকে সম্পূর্ণ করে ফেলে এবং জেই এখান থেকে জানতে পারে
তার থেকে 800-এরও বেশি হাইজেকার আছে যারা তার জন্য অনেক লুটপাট করে। জেই তার বইকে কমপ্লিট করার জন্য ধুমধামভাবে লেগে পড়ে, কিন্তু একদিন আবদি তার কাছে আসে এবং বলে জলদস্যুদের দখলে নেওয়া একটা জাহাজ এখান থেকে যাবে, প্রেসিডেন্টের সাথে তাদের হাত আছে, তাই যদি তুমি এখান থেকে বের হতে চাও তাহলে এটাই সুযোগ। জেই তার বইয়ে লেখার জন্য অনেক কিছুই পেয়ে যায়। এখন সে ঘরে চলে যেতে চাই। আবদি তাকে বলে প্রেসিডেন্টের ছেলে তার থেকে $500 চাই, কারণ তারা তো সিকিউরিটি এবং আপ্যায়ন করার জন্য। কিন্তু জেই তাকে বলে তার থেকে এখন 1 টাকাও নেই, সে সব টাকা ড্রাগ নিতে খরচ করে ফেলেছে। সে বলে যখনই তার বুক পাবলিশ হয়ে যাবে তখন সে টাকা পাঠিয়ে দিবে। কিন্তু এটা আবদি প্রেসিডেন্টের ছেলেকে বোঝানো কঠিন ছিল, কিন্তু তবুও সে নিজেকে রিক্সে ঢেলে জেইকে এখান থেকে বের করার জন্য সাহায্য করবে, কারণ তার আশা জেই তার দেশে ফিরে তাদের ব্যাপারে ভালো কিছু শোনাবে। এরপর তারা অন্য শহরে চলে যেতে থাকে। জেই সেখানে যায় এবং কিছু সোমালিয়ানদের সাথে দেখা করে যারা তাকে নিজেদের কিছু গল্প বলে, আর তারা চায় যে জেই তাদের ব্যাপারে কিছু তার বইতে লিখুক। একটা মহিলা তাকে সোমালিয়ান স্কুলের ব্যাপারে বলে যেটা বন্যায় ভেঙে গিয়েছিল এবং সেটা পরে আর কোনোবার ঠিক করা হয়নি। কিন্তু তারা এখানে জেইকে সব থেকে জরুরি প্রশ্ন করে যে তার বইয়ের নাম কি রেখেছে, কিন্তু এখনও জেই তার বইয়ের নামের কথা ভাবেনি। পরদিন তারা সেই জলদস্যুদের কাছে যায়। তারা আব্দির সঙ্গে তো ভালোভাবে কথা বলছিল, কিন্তু তারা জেইকে নিজেদের সাথে নিয়ে যেতে রাজি হচ্ছিল না। জেই জানে যদি সে তাদের ভিডিও করে তাহলে নিউজের মানুষের থেকে সে $1,000 পাবে, সেজন্যই সে কিছু ভাবা ছাড়াই তাদের সামনে এসে যায়। এটা করতেই সেখানের 5 থেকে 6 জন জলদস্যু তার উপর বন্দুক তাক করে, কিন্তু ভালো খবর এটা তাকে কেউ গুলি করে না। তারা জেইদের কাল সকাল আসতে বলে, কিন্তু পরদিন সকালে সে উঠে দেখে জলদস্যুরা তাকে ছেড়ে চলে গেছে, কারণ তারা মনে করেছিল সে একজন আমেরিকান গোয়েন্দা। জেই তার বইকে সম্পূর্ণ করে ফেলে, কিন্তু সে এখান থেকে বের হতে টাকা লাগবে। একদিন তার বাবার কল আসে। তার বাবা অনেক ভয় পেয়েছিল। 8 থেকে 12 এপ্রিল কিছু সোমালিয়ান জলদস্যু একটা আমেরিকান জাহাজ ডাকাতি করার চেষ্টা করে। সে জাহাজের ক্যাপ্টেনের নাম রিচার্ড ফিলিপস। প্রেসিডেন্টের ছেলে জেইকে বলে ক্যাপ্টেন ফিলিপস এবং তার সব সঙ্গীদের রেস্কিউ করা হয়েছিল, কিন্তু সেখানে 3 জন জলদস্যুর প্রাণ যায় এবং আরেকজনকে গ্রেফতার করা হয়, যেটার কারণে দেশে এখন উত্তেজনা শুরু হয়েছে। তারা আমেরিকানদের ওয়ার্নিং দিয়েছে যদি তারা এখানে কোনো বিদেশি দেখে তাহলে তারা মেরে ফেলবে, যেটার অর্থ হচ্ছে জেই বাহাদুরের জীবনের এখন ঝুঁকি আছে, যে কোনো সময় তাকে কেউ মেরে ফেলতে পারে। আর এখানে ভালো খবর এটা যে তার পরিবার তাকে টাকা পাঠিয়ে দিয়েছে। জেই বলে যদি ক্যাপ্টেন ফিলিপসের হাইজ্যাকিংয়ের পিছনে বয়ার হাত থাকে তাহলে সে আরেকবার তার ইন্টারভিউ নেবে, কিন্তু সেটার জন্য তার থেকে রাস্তায় ঘোরাফেরা করা খুব ঝুঁকিপূর্ণ। তবুও সে কোনোভাবে বয়ার শেষবারের মতো একটা ইন্টারভিউ নেই, কিন্তু সেখানে সে বুঝতে পারে সেই হাইজ্যাকিংয়ের পিছনে বয়ার হাত ছিল না। কিন্তু বয়া বলে হয়তো এ ব্যাপারে মরিয়ম কিছু জানে। যেই সেখানের বাজারগুলোতে মরিয়মকে খুঁজতে থাকে, সেখানে কিছু সোলজার তাকে দেখে ফেলে এবং তার পিছু ধাওয়া করে, কিন্তু যেই কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচতে পারে। ঘরে ফেরার সময় সে বুঝতে পারে বয়াকে সোমালিয়ান সরকার অ্যারেস্ট করে ফেলেছে, যদিও সে কিছু করেনি। যখন সে তার রুমে আসে তখন সে সেখানে মরিয়মকে দেখে। মরিয়ম তাকে বলে এসব কিছুর পেছনে তার স্বামী গ্যারেডের হাত আছে। সে আরও বলে সে যত তাড়াতাড়ি পারে এখান থেকে চলে যেতে, কারণ এখন এই দেশটা তার জন্য খুব বিপজ্জনক। পরদিন তারা নিউজে দেখতে পায় গ্যারেড তার লোকেদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কিছু আমেরিকানকে মেরে ফেলে। কিন্তু এদিকে অবশেষে বাহাদুর সোমালিয়া থেকে বের হয়ে যেতে থাকে। যাওয়ার আগে সে তাদের ধন্যবাদ জানায় যারা তাকে একটা কমপ্লিট বই লিখতে সাহায্য করলো। তারপর আবদি তাকে আঙ্গুল দেখিয়ে ওকে বলে, অর্থাৎ সোমালিয়ায় আঙ্গুল দেখিয়ে ওকে বলা কোনো খারাপ কাজ নয়, আবদি তো শুধু তার সাথে মজা করেছিল। এরপর সে তার দেশে পৌঁছে যায়। সেখানে নেটওয়ার্কে আসার পর জে বাহাদুর দেখে যে তার মোবাইলে 200টারও বেশি মেসেজ রিসিভ হয়েছে, যেগুলো তাকে অনেক মানুষ পাঠিয়েছিল, যেখান থেকে 165টা নিউজ চ্যানেল থেকে যারা তার গ্যারেডের ইন্টারভিউকে কিনতে চায়, আর 8টা ছিল বুক পাবলিশার থেকে যারা তার লেখা বইকে ছাপাবে, এবং এই সব কিছুর জন্য সে অনেক টাকা পেতে চলেছে। কারণ তখন আমেরিকার সোমালিয়াদের মধ্যে অনেক দ্বন্দ্ব চলছিল। যখন বাহাদুর ঘরে আসে তখন অনেক ধুমধামের সঙ্গে তার আমন্ত্রণ জানানো হয়। তার লেখা বইটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হয়ে গিয়েছিল, সেজন্য 2013 সালে সে CIA-র সাথে বসার সুযোগ হয়, যারা তার থেকে সোমালিয়ার ব্যাপার অনেক কিছু জানতে চায়, কারণ তখনের পর থেকে কোনো আমেরিকান সেখানে যায়নি যারা তাদের ভেতরের খবরগুলো বলবে। যেই তাদের বলে সোমালিয়ানরা চায় না যে তারা কোনো দেশের চাকর থাকুক, তারা চায় যে তাদেরও একটা পরিচয় থাক এবং তাদের দেশ শুধু জলদস্যুদের দেশ বলে যেন বলা না হয়। এরপর আমরা দেখি 2013 সালে আমেরিকা সোমালিয়ান সরকারকে শান্তি প্রস্তাব দেয়। 2013 সালের এই শান্তি প্রস্তাবের আগে জেই বাহাদুর ছিল সেই প্রথম সাংবাদিক যে সোমালিয়ায় গিয়েছিল, এবং এর সাথে জেই বাহাদুরের এই সত্য ঘটনার উপর নির্মিত মুভি এখানেই শেষ হয়।